আসসালামু আলাইকুম, মেহেদী হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি। আশা করছি আল্লাহর রহমতের সময় আপনি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমাদের দক্ষিণ কোরিয়াতে সামার চলে এসেছে, তো এখানে সামার চললেও আমাদের মোটামুটি একটা এক্সট্রা একটা সুয়েটার গায়ে দিয়ে বের হতে হয়, কারণ বাতাস থাকে আর কি। সব মিলিয়ে আজকের টেম্পারেচার 21 ডিগ্রির মতো আছে। তো আজকের কি সুন্দর পরিবেশে একটা সুন্দর ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। আজকের ইউনিভার্সিটির নাম ইনজে ইউনিভার্সিটি। এটা বুসানের খুব কাছাকাছি একটা ইউনিভার্সিটি। ইনজে ইউনিভার্সিটিতে আপনারা ব্যাচেলর প্রোগ্রাম কোনো সাবজেক্ট পাবেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টশিপ ইংলিশ ট্র্যাকে মাস্টার্স কিছু সাবজেক্ট পাবেন। আর ইনজে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $50, আর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন চলবে মে মাসের 24 তারিখ পর্যন্ত। আর ইনজে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনার আর্টসের মিনিমাম রিকোয়ারমেন্টস 5.5 থাকলে আপনি ইনজে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার একাডেমিক প্রোফাইল, আইএলটিএস স্কোর এবং ইন্টারভিউর উপরে। সো সেই ক্ষেত্রে আপনি 0 থেকে 50% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। এর বাইরে আপনি 70% স্কলারশিপ মেনটেন করতে পারবেন যদি আপনি কোনো জার্নাল বা পাবলিকেশন থেকে থাকে। আপনি যদি ফার্স্ট অথর হিসেবে কিংবা কো অথর হিসেবে থেকে থাকেন তাহলে আপনি 70% স্কলারশিপটা মেনটেন করতে পারবেন। আর আগেই বলেছি ব্যাচেলর প্রোগ্রামে তেমন কোনো সাবজেক্ট এখানে ইংলিশটাকে তারা অফার করছে না, মাস্টার্স কিছু সাবজেক্ট আছে, সাবজেক্টগুলোর নামগুলো এবং টিউশন ফিগুলো বলছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আপনারা পেয়ে যাবেন, ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবেন, আর সেই সাথে হচ্ছে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবেন। এগুলো সকল এই চারটা সাবজেক্টের টিউশন ফি হচ্ছে ৫৬,৫৪,০০০ কোরিয়ান উন। এর সাথে অ্যাডমিশন ফি আছে $680। তো ৫৬,৫৫,০০০ কোরিয়ান উনে এটা মোটামুটি ৫,৫০,০০০ টাকার মতো হতে পারে। তো যেহেতু আপনার একাডেমিক প্রোফাইল আর সেস ইন্টারভিউর উপরে ডিপেন্ড করে আপনার 50% পর্যন্ত স্কলারশিপ থাকতে পারে বা পাবলিকেশন থাকলে সেটা 70% যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার অন অ্যান অ্যাভারেজ আপনার টিউশন ফিটা ৩.৫ লাখ থেকে তারও বেশি হতে পারে। আর এর সাথে আপনার অ্যাডমিশন ফিটা আছে। আরও দুইটা সাবজেক্ট আপনার এখানে পেয়ে যাবেন। একটা সাবজেক্ট হচ্ছে হেলথ কেয়ার ইনফরমেশন টেকনোলজি, মেডিকেল সাবজেক্ট আপনার চাইলে সাবজেক্টে আসতে পারেন। আর একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল থেরাপি। তো ফিজিক্যাল থেরাপির টিউশন ফিটা অনেকটাই কম, ৪৮,৯৯,০০০ করে নেন, যেটা মোটামুটি ৪,৮০,০০০ টাকার কাছাকাছি। এর সাথে অ্যাডমিশন ফি $680 থাকবে। আর হেলথ কেয়ার ইনফরমেশন টেকনোলজির টিউশন ফিটা হচ্ছে ৬২,৯৭,০০০ কোরিয়ান উন, যেটা অন অ্যান অ্যাভারেজ ৬,০০,০০০ টাকার কাছাকাছি হতে পারে। এটা একটু একটু এক্সপেন্সিভ সাবজেক্ট, এটার সাথে অ্যাডমিশন ফি $680 থাকবে আর কি সব মিলে। সো এটাতে পড়লে আপনার ৩ লাখের প্লাস চলে যাবে আপনার খরচ। আপনারা যারা পড়তে চাচ্ছেন এই সাবজেক্টগুলো তারপর চলে আসতে পারেন, ডেফিনেটলি আপনাদের জন্য ইনজে ইউনিভার্সিটি একটা ভালো অপশন হতে পারে। আর ইনজে ইউনিভার্সিটিতে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা প্রফেসর ফান্ডিংয়ে আছে, আপনারা চাইলে প্রফেসর ফান্ডিংয়ে আসতে পারেন। এখন থেকে প্রফেসরদেরকে মেইল করতে পারেন, সবচেয়ে বেস্ট হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে প্রফেসর ফান্ডিংয়ে। তো টু বি অনেস্ট, আসলে আর্টিকেল জার্নাল পাবলিকেশন না থাকলে বা আইএলটিএস যদি ভালো স্কোর না থাকে সেক্ষেত্রে প্রফেসর ফান্ডিং পাওয়াটা একটু ডিফিকাল্ট। তবুও লাকিলি অনেকেই জার্নাল আর্টিকেল ছাড়াও কিন্তু প্রফেসর ম্যানেজ করতে পেরেছেন। তো চেষ্টা করুন প্রফেসরকে মেইল কাজ শুরু করেন, খুব বেশি প্রফেসরের কাছ থেকে আপনি রিপ্লাই পাবেন না এটাই সত্য, বাট মেইল করা কন্টিনিউ করতে পারেন। আই হোপ ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আপনারা দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আপনারা আমার হেল্প নিতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আমাদের অফিস ব্রাদার্স ইন্টারন্যাশনালে ভিজিট করে আসতে পারবেন, আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ার লিফ্টের বারাতলে চলে যাবেন। আমাদের কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল, আমার অন্তর থেকে দোয়া করবেন। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।